সৃষ্টি একটা কণার সমান নাই। আমি আনু সরকার রূপে নামে আপনাদের কাছে পরিচিত, পরিচিতিতা যেটা মূল ইকানো আগে আগে অনু খেয়ে মাতিস মনের বাসায় মনের মিলে টানে মহব্বতে হইরা এরা যে সুল নাই সেউ চিনা যান না সেউ ইলাইলা সুলি মূল নাই, মূলটা হইলো আপনার আত্মার সম্পর্ক আর সম্পর্কটা ওখানে দেখাইতে আমি রিপ্রেজেন্ট হয়েছি। সুলরে যদি মূল মনে করো তাহলে সুলর বহুত মানুষ আছে নিদ সারা গায়ে হয়ে গেলেন আমি যদি নিগেলেন সব আমি দেখছি আমি খাটি যেটা আমার আরামল লাগি আমার পালার লাগি সুলে যদি মূল হয়ে যেত কি এটা রাখছি অতদিন শোক করছি রাখছি দেশে বিদেশে এটা যদি শোক করলে অনেক টাকা ওইটা খরচ হয় আর ও যে সবল লোকে পরিচিত চুল আরও বাড়তি করিয়া আইলে সবে আমার মায়া করবো চিরকৃতজ্ঞ আপনারা কাছে যে ভালোবাসা আমার সৌন্দর্য করিয়া দিয়েছেন সহযোগিতা যে যেভাবে করছেন দেশ বিদেশে আমার জীবনে আমার পিছনে সবার কাছে আমি আনু সরকার চিরকৃতজ্ঞ। আজকে এই গান আমি কথা কই আর জীবনে তো আর কি তো গান কইছিলাম গাইতাম না এই কথা কইমু অন্য গান মনের মাঝে এই কথাটাও তো কালকে থেকে আমার চিরদিনের লাগি বন্ধ হয়ে যেতে পারে। আপনারা সবে দোয়া করবা আর আনু সরকারের ভালোবাসুন যদি মৃত্যুর সম্বাদটা উনি একজন নবীন একজন ভালোবাসার এই সময় অন্তত এই ভালোবাসার সম্পর্কের হকটা আদায় করার চেষ্টা করবো সবরে একত্রিত ভাবে। আসসালামু আলাইকুম। আমার মালিকের ব্যবহারে শুকুর যাদের চরণ হল আমি স্মরণ করি সব চরণে আমার কদম বুঝি জানিয়ে আমার মামা শ্রদ্ধা নুরুল ইসলাম আসলে ইতিহাস বলে সময় নষ্ট করতে চাই না আমি মামার কাছে শ্রদ্ধা সালাম জানাই ওনার অনেক অবদান আমার পিছনে অবদানের কথা বললে এগুলার বাস্তবে ঠিক না বলা। আপনাদের দেশের একজন ফুল আপনাদের দেশের একটা ফুল আমাদের এলাকায় থাকে আমি বলছিলাম আগে ওই ঘটনাটা বলে আমি স্টেজে যেহেতু আমি দাঁড়িয়েছি আমি দেখবো আপনাদেরকে কিছু আত্মতৃপ্তি দেওয়ার মতো কিছু দেওয়া যায় কিনা। তো আমি সঙ্গীত আসলে চর্চার বিষয়টা রিহার্সেলের ব্যাপার আছে অন্তত কমেডি এক সপ্তাহ অন্তত আপনি হারমোনিয়াম নিয়ে রিহার্সেল করতে হবে আপনি যদি সুরে সন্ধে দাঁড়ি কমা মিলিয়ে গান করেন এটা অনেক শিক্ষার বিষয়। তো যাই হোক আমি আমার গুরুজি খারি আমিরুদ্দিন সাহেবকে যার নাম দেখে যার না সুর শুনে আমি শিল্পী জগতে ঢুকেছিল সেই চরণকে স্মরণ করে আমার মালার চরণ স্মরণ করে সবার কাছে আমার বাবার জন্য দোয়া প্রার্থনা করে যদি কোনো ত্রুটি হয় আপনাদের চোখের সামনে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই আমার সাথে নাচের আসল গাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক গুণী মানুষ এখানে অনেক আত্মার প্রিয় মানুষ এখানে আমার অনেক দিনের ভালোবাসা সত্য ভালোবাসা স্বার্থ ছাড়া ভালোবাসা অনেক স্মৃতি বর্তমান ইন্টারনেটের যুগে আছে সেই জুয়েল ভাই আমার সালাম আরো সঙ্গীত শিল্পী যারা আছেন আমার আইদারি ভাই আমাদের অনেক জুনিয়র আসলে বড়র কাজ অনেক সময় ছোটও করতে পারে যদি তার মেধা ভালো থাকে আদম ছাড়া পৃথিবী এবং দুনিয়া আখেরাতে কোথাও আল্লাহর দরবারে এবাদত এলাউড হয় না। আল্লাহ বিনয়ী যত হবেন আপনি আল্লাহ আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে ফেঞ্চুগঞ্জ থেকে আপনারা ইন্টারনেটে ঢুকলে ইউটিউবে দেখবেন আমার অনেক ইতি ইত্যাদির কথা আমার সুরে বলা আছে। সেই একজন লেখক এখানে আমাদের ফেঞ্চুগঞ্জের শাহ আলম রহমতুল্লাহ আলহির চরণের খেজমতগারের পাশে থাকার চেষ্টা করেন সেই মুরাদ এমার মুরাদ ভাই এক সম্পর্কে আমার মামা এটা আমার গানের জগতের সৃষ্টি যে সময় থেকে উনি আমার সাথে
আমার শেষ সময় উনি আমার সাথে ওটার বিরাট ইতিহাস বললে শেষ হবে না। তাই ওনার প্রতি সালাম জানাইয়া আমার এক ভাই আমার অনেক মায়ার মানুষ আসলে উনিও আজকে এখানে উপস্থিত। দুই বছর আগে দেখা হয়েছিল ইয়েতে ওই সুনামগঞ্জে আমার মামা ওই দিন ছিলেন লন্ডনে একজন আজাদ ভাই আছে ওনার ওনার প্রতি সালাম জানাই। আসলে আমাকে এত ভালোবাসেন এই যে বাড়িতে আজকে এসেছি আমি আজকে নতুন না অনেক আগে এই বাড়ির কর্ণধার আমার মামার আরেক আমার আরেক মামা ওনার ভাই দেশে বিদেশে সম্পর্ক ওনার প্রতি সালাম জানিয়ে ওনার কথাটুকু আদাটুকু যে আমি আমাকে বাগনা বলে ওরা সম্বোধন করেন সেই যে বাগনা ডেকেছিলেন সেটার যে হাজিরাটা আমি দিতে পারছি এসে আমার সোলাভিরার জীবনে আমি এটা ধন্য। আমি ওনার প্রতি সালাম জানাই ওনার মা বাবার চরণ কুমারকে আমি সালাম জানাই। সবার প্রতি একত্রিতভাবে কেউ আমাকে দুঃখ নেবেন না আমি সবাইকে চিনি অন্তর থেকে দোয়া আপনাদের প্রতি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সারাটা গাইব না অংশ বিশেষ কিছু গাইব আর কি। ও গো আল্লাহ তুমি মহান, ও গো আল্লাহ তুমি মহান, তুমি সর্বশক্তিমান, কাঙ্গালে রে খোর দয়া গাইতে গুণগান, কাঙ্গালে রে খোর দয়া গাইতে গুণগান, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও গো আল্লাহ তুমি মহান, ও গো আল্লাহ তুমি মহান, ও গো আল্লাহ তুমি মহান, তুমি সর্বশক্তিমান, কাঙ্গালে রে করো দয়া গাইতে গুণগান, কাঙ্গালে রে করো দয়া গাইতে গুণগান, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, ওই কলেমা জপরে আমার
চপরে আমার পোড়ানো বুলবুল আমার পোড়ানো বুলবুল আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান তুমি সর্বশক্তিমান তুমি মহামহিয়ান তুমি সর্বশক্তিমান তোমার কুদরতের ইশারা رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله 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 مهان الله 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 مهان اوغو الله তুমি মহান اوغو الله তুমি মহান তুমি সর্বশক্তিমান টাঙ্গালের করো দয়া গাইতে গুণগান কদমের করো দয়া গাইতে গুণগান আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান আল্লাহ আল্লাহ আল্লাহু 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 মহান।